শুধু একটাই কথা, এরকম করে কেন শেষ করলো? ও মাই গড, কেন? আমিও ডাইরেক্টরকে জিজ্ঞেস করতে চাই, এরকম করে কেউ ওয়েব সিরিজ শেষ করে? সরি, বাট ওইটাই মনে হয়েছে আমার লাস্টে আর কিছু হ্যাঁ না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি, আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা বাংলা ওয়েব সিরিজ রিভিউ করব, যার নাম হচ্ছে গভীর জলের মাছ, ডাইরেক্টেড বাই সুমন দাস, আর কাস্টিং আছে স্বস্তিকা দত্ত, ত্রিনা সাহা, উশস্বী রয় আর অন্যান্য অনেকেই। তো এটার ব্যাপারে আমার অতটা জানা ছিল না, আমার ওয়াইফই বললো আমাকে যে এটা একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে, বেশ ট্রেন্ডিং এ আছে, মানে খুব খুব মানুষজন পছন্দ করছে জিনিসটাকে, হইচই একটু অন্যরকম স্বাদের মনে হলো। তো ভাবলাম দেখা যাক কেমন করেছে, যদি হ্যাঁ আমরা তাহলে রিভিউ দেওয়া যাক এটা একদম। নিয়ে। তো তখনই আমরা দেখা স্টার্ট করলাম। আমরা মনে লাস্ট ইন্দু দেখেছিলাম এখানে। হ্যাঁ, তো তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে সত্যি কথা, খুব ভালো কাজ করেছে সবাই। আর মানে ওয়েব সিরিজ হিসাবে তো বেশ চমকপ্রদ বলতে গেলে। হ্যাঁ, মানে বেশ অন্যরকম একটা, মানে দেখানোর ধরন বলুন, একটু বেশ অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে, যেটা বেশ ইউনিক স্টাইল না শুধু আমার লাগলো। চেষ্টা না, মানে ও মানে অ্যাকমপ্লিশড করেছে পুরো জিনিসটা, যেমন করে চেয়েছে ওটা বুঝিয়েছে। হ্যাঁ, তো আমারও বেশ বেশ ভালো লেগেছে। শুধু একটাই কথা, এরকম করে কেন শেষ করলো? ও মাই গড, কেন? আমিও ডাইরেক্টরকে জিজ্ঞেস করতে চাই, এরকম করে কেউ ওয়েব সিরিজ শেষ করে? সরি, বাট ওইটাই মনে হয়েছে আমার লাস্টে আর কিছু হ্যাঁ, না। তো এটা যেহেতু এখনো মানে হইচইতে আছে, খুব বেশি দিন হয়নি রিলিজ করেছে, তো আমরা বলবো মোস্ট অফ দেখে দি আসুন। নন স্পয়লার রিভিউ চেষ্টা করব দেওয়ার, যেখানে মনে হবে আমাদের স্পয়লার দিতে চাই সেখানে আগে থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। একদম তো ফার্স্টে কি নিয়ে কথা বলতে চাও? আমার তো মনে হয় ফার্স্টে যেভাবে স্টোরি দেখানো স্টাইলটা নিয়ে কথা স্টোরি, বলা, হ্যাঁ একদম স্ক্রিন প্লে ওটা নিয়ে নিয়ে, কথা বলি হ্যাঁ আমরা তাহলে। সেটাই বলা, মানে সেটা সব থেকে মানে বেস্ট জিনিস এই বেস্ট ওয়েব সিরিজটা। মানে এত সুন্দর যে আপনি এক পলক যদি এদিক ওদিক করেন মনে হবে কিছু মিস করে গেলাম। আর হ্যাঁ সত্যি কথা মিস করে যাবেন, কারণ কি মানে স্টোরিটা ওরকম করেই সাজানো, স্ক্রিন প্লেটা ওরকম করেই সাজানো যে কিছু না কিছু যদি আপনি না দেখেন তো মিস করে যাবেন কোনো ট্রিক্স, কোনো কিছু এক্সপ্রেশন, কোনো স্টোরি লাইন, কিছু না কিছু সাসপেন্স সব জায়গায় আছে। আর বেশ একটা যেটা বলি না, PMPC মেয়েদের যেটা একটু বেশি হ্যাঁ পছন্দ, হ্যাঁ কিন্তু মানে সত্যি কথা ওটাই বলতে টপিকটা ছেলেদেরও পছন্দ মেনলি ওখান থেকে স্টার্টিং, স্টোরির টপিকটা তো ওখান থেকেই স্টার্ট হয়েছে, যে একদম। কিছু চারজন ফ্রেন্ডস, স্কুল লাইফের ফ্রেন্ডস, পুরনো ফ্রেন্ডস মিলে যখন আর গসিপ বা PMPC পিএনপিসি করে করে, অ্যাকচুয়ালি, যখন তখন যা হয় সেখান থেকে স্টোরিটা এগোচ্ছে। তো আর এর জন্যই বেশ, হয়তো আমার মনে হয় মানুষের, শুধু বলবো না মেয়েদের, মেয়েদের ছেলেদের উভয়েরই এই জিনিসটা খুব পছন্দের হবে। কারণ হ্যাঁ কি কারণ গসিপ সবাই, মানে কেউ যদি অস্বীকারও করে ছেলেরা অস্বীকার করলে তাও ওদেরও খুব গসিপ ভালো পছন্দ লাগে। পার্টিকুলার। হ্যাঁ একদম। হ্যাঁ ওটাই, তো তো সেই জন্য বেশ অ্যাট্রাকটিভ লাগবে সবারই আর হিউম্যান স্টোরিটা। সাইকোলজিটাকেও দেখানো হয়েছে খুব ভালোভাবে। হ্যাঁ না তো বেশ কিছু মানে জায়গায় ইমোশনালি বা কিছু মোরাল স্টোরি দেওয়া হয়েছে এখানে, যে মানে কতটা আপনি ধরতে পারবেন সেটা আপনার ব্যাপার, কেমন করে আপনি নেবেন সেটাও ব্যক্তিগত আপনার ব্যাপার, কিন্তু এখানে ডাইরেক্টর বলুন বা স্ক্রিপ্ট রাইটার বলুন চেষ্টা করেছে হ্যাঁ অনেকভাবে অনেক বেশ কিছু একটা খেলা বলার। ছলে এটাকে দেখিয়ে আপনাদেরকে মানে বুঝিয়ে দেওয়া হয়েছে সমাজের এই একদম এই জিনিসগুলো, যেগুলো মানুষ করে থাকে বাট যেগুলো উচিত নয় করা। এটাই, কখনো কখনো আমরা নিজেদেরকে প্রমাণ করার জন্য ভুলে যাই যে আস কিসের জন্য লড়ছি হ্যাঁ বা কি প্রমাণ করতে চাইছি, আদৌ কি সবকিছুতে প্রমাণ করার দরকার আছে। মানে আমরা নিজেদের মানসিকতা বা ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলি কিছু এক রেসে দৌড়াতে দৌড়াতে অনেক সময়, সেটা সবার সাথে কম বেশি হয়ে হ্যাঁ থাকে, কিন্তু যারা হারায় না সেটাই হচ্ছে তাদের একটা সুন্দর মানসিকতার তো পরিচয় এই হয়তো। স্টোরিটাকে মানে দেখানোর যে ধরনটা ছিল সেটা সত্যি খুব ভালো। যখনই কোনো ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে তখন যেভাবে আপনাকে বোঝানো হচ্ছে যে ফ্ল্যাশব্যাকটা কী রকম, অসাধারণ মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্লেসমেন্ট করা হয়েছে জিনিসটা,
আমরা আরো পরে দেখছিলাম যে আরো কিভাবে ওরা দেখাতে পারে কতটা ক্রিয়েটিভ ওয়েতে, মানে ফার্স্ট গেছিল যখন ফার্স্ট এটা দেখানো হয়েছিল একটা গাড়ির নেম প্লেটে, হয়তো অনেকেই মিস করে যাবে। তো আমি স্পয়লার অতটা না, কেন কি এটা নর্মাল ওর স্ক্রিন প্লে নিয়ে না বললে, এইটুকুনি না বললে হয় না। তো ওই হিসাবে দেখানো হয়েছে। তারপরে ছোটখাটো মানে ব্লাউজের সেলাইয়ের মধ্যে এত সুন্দর ডিটেলিংটা দিয়েছে, খুবই ভালো। মানে যে ডিজাইনার কাজ করেছে তার থট প্রসেস আমাদের খুব ভালো লেগেছে পার্সোনালি। আমাদের খুবই ভালো লেগেছে কনসেপ্টটা। আর আর এটাকে কিছু জায়গায় আপনাদের মনে হতে পারে যেরকম বাংলা টিপিক্যাল সিরিয়াল হয়, অনেক জায়গায় ওরকম ভাবে শুট করা হয়েছে, বাট যেটা আমাদের দেখে মনে হয়েছে সেটা হচ্ছে ওটা ইচ্ছে করেই করা হয়েছে, ওটা ইন্টেনশনালি করা হয়েছে। কারণ টপিকটা এমন যেটা দেখানোর ধরনটা, মানে বাংলা সিরিয়াল আমরা যেটা বুঝি টিপিক্যাল, যেটা আমাদের মা বাবাদের সময়কালে চলে এসেছিল, এখন কিছু চেঞ্জ হয়েছে, বা তখন কি থাকতো, একটা প্যানপেনা নিয়ে একটা ফ্যামিলি স্টোরি, এ ওকে মানে নিচে নামানোর চেষ্টা করছে, ওর হয়ে পিন পিএনপিসি করছে, এ ওকে মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা করছে। আর সবথেকে বড় যেটা, অবলা নারী। হ্যাঁ, মানে ওই ওই টপিকগুলোকে এখানে যেহেতু দেখানো হয়েছে, বাট ওইগুলো ওগুলোকে আজকালকার জেনারেশন অনুযায়ী দেখানো হয়েছে, সেই জন্য আপনাকে দেখানো হচ্ছে মেন অ্যাকচুয়ালি যে ডাইরেক্টর যেটা আপনাকে দেখাতে চাইছে, তখন সেটা আপনাদের মনে হবে না এখানে তো চেঞ্জ হয়ে গেল সিনেমাটোগ্রাফি, এখানে দেখার ধরনটা চেঞ্জ হয়ে গেল। তো এটা একটা মিক্সচার, তো এটা ইন্টেনশনালি ছিল, সেটা কখনোই বলবো না যে ওরকম ভাবে দেখানোর চেষ্টা করা। আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। আজকে মডার্ন আপনি যদি মেয়েরা কেমন হতেও পারে, মানে হতে পারে মানে যে মেয়ে চেষ্টা করবে সে ওরকম হতে এক সেকেন্ডও টাইম লাগবে না, আগেকার দিনে হয়তো এটা ভাবাও যেত না। কিন্তু এখনকার জেনারেশন, এখনকার থিঙ্কিং, এগুলো নিয়ে খুব ভালো কাজ করেছে আমি বলবো। আর তাছাড়াও আমি একটা জিনিস যেটা বলবো, ওটা হচ্ছে চারটে ফ্রেন্ড, চারটে ক্যারেক্টার, তাদের ব্যাকগ্রাউন্ডটা যেমন করে সেট করেছে, ইকোনমিক্যালি আমি বলবো, মেনলি ইকোনমিক্যালি যে সেট করেছে, একজন খুব বড় লোক, একজন বনি দি, একজন ছাপোষা নর্মাল একটা বাড়ির বউ, আর একটা একটু মিক্স আপ। কিন্তু ওই জিনিসটাই বলবো যে ওদের যে ব্যাকগ্রাউন্ডটা সেট করেছে ওই অনুযায়ী ওদেরকে দেখিয়েছো খুব সুন্দরভাবে। শুধু পোশাক আশাক বা চারটে আলাদা আলাদা লুকস দিয়েছে তা না, তাদের চারটে বাড়িরও আলাদা আলাদা লুকস দিয়েছে, তাদের অ্যাটমসফিয়ারও আলাদা আলাদা লুক দিয়েছে। মানে সেটআপটা যেটা করেছে, প্রোডাকশন সেটআপ, মানে যে আর্ট ডাইরেক্টর, এক্সেলেন্ট জব আর্ট ডাইরেক্টর, মানে ওগুলোর উপরে ডিটেইলিং এ কাজ করেছে, খুব ডিটেইলিং এ কাজ করেছে। এই যদি এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে হয় তো তার আশেপাশের যা জিনিসপত্র সেগুলো কি কি রকম হতে পারে, সেরকম কি হবে, মানে বেশি ওদেরকে বলতে হয়নি, ওরা স্ক্রিনে দেখিয়ে দিয়েছে ব্যাপারটা, যেটা ইমাজিনেশন যে কে কেমন ফ্যামিলি, কে কেমন স্ট্যাটাস। আরেকটা কথা না বলে নয় যে আপনাকেও মনে হবে আপনি একটা ক্যারেক্টার ওখানে, আর কোন ক্যারেক্টারটা আপনি সেটা আপনাকে ভেবে দেখতে হবে। মানে ওখানে যেমন ক্যামেরার সাথে যে ইন্টারঅ্যাকশন গুলো, যখন কোনো কোনো জায়গায় কোনো একটা এই চারটে ফিমেল যে মেন লিড ক্যারেক্টার আছে, তারা যখন নিজেদের ব্যাপারটা বলছে, তখন ক্যামেরার সাথে যে ইন্টারঅ্যাকশনটা করা হচ্ছে, তখন আপনাদের মনে হবে যে আপনিও যেন ওই এপিসোডের একটা ক্যারেক্টার। আর ফার্স্ট, মানে আমার যেটা প্রথম এপিসোডেই মনে হয়েছে যে ফার্স্ট কোনো টিভি সিরিজে বলুন বা সিনেমায় বলুন, ডাইরেক্ট অডিয়েন্সের দিকে তাকিয়ে কথা বলছে, সেটা আমরা ব্লগে দেখতে পারি, এরকম কথোপকথনে দেখতে পারি, আমরা ডাইরেক্ট আপনাদের সাথে কথা বলছি, কিন্তু অ্যাজ এ টিভি সিরিজ বা মুভিতে গল্প থেকে ছেড়ে, একজনই কথা বলছে, নর্মাল যেটা দেখানো হয় একজন রাইটার যে কথা বলছে অডিয়েন্সের সাথে, একজনই ন্যারেটর নয়, সবাই নিজের স্টোরিটা বলছে, সবাই যখন নিজের স্টোরি বলছে তখন আমাদের কে বলছে, আমাদেরকে বলছে। আর এইটা ভার্সাটাইলটা বা এরকম নতুন একটা সংযোজনা ভাবা, চিন্তা করা, তারপরে সেটাকে এক পর্দায় দেখানো,
সেটা খুবই কঠিন কাজ, আর যেটা আমার মনে হয় একদম মানে পারফেক্টলি করেছে ওরা। এটাকে আমি মানে আইএমডিবি তে তো কিছু লেখা নেই, আমি যতটুকু ডাইরেক্টরের কথাও আইএমডিবি তে লেখা নেই কোথাও, আমি হইচইতে দেখতে পাচ্ছি শুধু ডাইরেক্টর সুমন দাস, যা মানে এ প্লাস রাইটিং, একদম একদম খুবই ভালো করেছে। কিন্তু রাইটার্সদের নাম কথা খুঁজে পাচ্ছি না, রাইটার্সরা যথেষ্ট ভালো কাজ করেছে, মানে এরকম একটা স্টোরিকে এগিয়ে নিয়ে যেতে রাইটার্সদের অনেক অনেক মানে একটা ওয়েব সিরিজকে দাঁড় করানো রাইটার্সদের অনেক বড় একটা হাত থাকে। আমি যেমন চারটে মেয়েকে চিনতাম কম বেশি, হয়তো সিরিয়াল ওরকম করে দেখিনি। আমি এখানে শুধু উশসী রায়কেই চিনি যিনি বকুল কথায় ছিলেন। আচ্ছা, আর এক যে তোমার বাকিদেরকে সেরকম ভাবে আমি চিনি না, আর একজন আছেন যিনি মেল অ্যাক্টরদের মধ্যে আমি বেশ কিছু চিনি। আমি প্রত্যেকটা মহিলাদেরকে চিনি, আচ্ছা টিভি সিরিজ বা হইচই টিভি সিরিজ বা এমনি টিভি সিরিয়ালেও করেছেন, তো ওই হিসাবে আমি চিনি, কিন্তু হয়তো সবার কাজ এভাবে দেখিনি। কিন্তু এরা এখানে দেখিয়ে দিয়েছে যে দেখানোর সুযোগ পেয়েছে ওরা গভীর জলের মাছ অ্যাকচুয়ালি। তাছাড়া সাউন্ড বলবো, হ্যাঁ সাউন্ড তো মানে গান তো মনে হয় না সেরকম ভাবে ইউটিলাইজ করা হয়েছে, কিন্তু এই সিচুয়েশন গুলো যখন ট্রিক্স করছে, হ্যাঁ অবভিয়াসলি সাউন্ডের চেঞ্জ গুলো, সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বলি তো একদম যথাযথ ভাবে ইউজ করা হয়েছে এখানে একদম। আর অ্যাক্টিং তো বলে দিয়েছি একদম। আর হ্যাঁ, ফিমেল ক্যারেক্টার গুলো মেইন লিড, বাট মেল ক্যারেক্টাররা খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করছে। আর মানে পরের দিকে মানে বেশ কয়েকটা এপিসোড পেরোনোর পর ওদের মানে স্ক্রিন টাইমটা বেড়েছে, আর ওখানে ওরা যথেষ্ট দেখানোর সুযোগ পেয়েছে ওদের অ্যাক্টিং স্কিলস। আর মিউজিক তো বললামই, আর ওই যেটা বললাম মেসেজ হিসেবে যে মানে ওটা স্টোরির মধ্যে পড়ে যাচ্ছে, যে সেটা বলবো না, আমার মনে একটা স্পয়লার হয়ে যাবে, একটু আপনি দেখে নিতে পারেন, কারণ কি হইচই আজকাল সবার সাবস্ক্রিপশন থাকছে। আমি বলবো এত ভালো যখন কাজ করেছে একবার দেখে নিন, শুধু অবশ্যই আমরা সাজেস্ট করব এটাকে দেখে, এটাকে অবশ্যই সাপোর্ট করুন, শুধু পরে বলবেন না নেক্সট সিজনটা কবে আসবে, কারণ কি সেটার জন্য আমরাও ওয়েট করছি। হ্যাঁ মানে এন্ডিংটা বেশ মানে এমন জায়গায় শেষ করেছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, ঠিক বাহুবলীর মতন একদমই এমন জায়গায় ছেড়েছে যেখানে মানে হাজারটা প্রশ্ন এসে দাঁড়িয়ে পড়েছে। আমার এই জায়গাটা একটা বেশ ভালো লাগলো, এন্ডিংটা ভালো লাগলো আমার, কিন্তু অ্যাকচুয়ালি এন্ডিং নিয়ে একটা ওপিনিয়ন আলাদা আছে। হয়তো আমার মনে হয়েছিল, এখন লাস্ট কোনটা দেখলাম ঠিক মনে পড়ছে না, কিন্তু সিরিজ বা ফিল্মও হতে পারে, আমার অ্যাকচুয়ালি মাথা আসছে না, কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছিল যে এই সিরিজের একটা এন্ডিং দিল কিন্তু একটা লং টার্ম রেখে দিল। হ্যাঁ তোমার ফার্জির, ফার্জির ওটার একটা এন্ড দেখালো, একটা কিন্তু স্টোরি এন্ড হলো ফুল স্টপ, কিন্তু এটা লম্বা রেসের ঘোড়া তো ওটা কন্টিনিউ হবে, এটা বুঝতে পারলাম। তো আমারও এখানে ওটা মনে হলো যে একটা অন্য কোনো এন্ডিং নিতে পারতো, সেটা হয়তো দিয়েছে যে হাজবেন্ডরা জানে ওরকম ব্যাপারটা নিয়ে, কিন্তু আমার মনে হয়েছিল ফ্যামিলিটাকে ঠিক করে নিল, সেই একটা এন্ডিং হয়েছে, সেই একটা এন্ডিং দেখিয়েছে, সেটা দেয়নি বলবো না। আমরা রিভিউ করেছি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন, এখানে অ্যাড করে দেবো কার্ডে। হ্যাঁ তো আমার ওখানে মনে হয়েছিল যে এখানে আরেকটা আমার একটা ক্লোজার দরকার ছিল, তারপর লম্বা টানো ইটস ফাইন, বাট ওই একটা মনে হচ্ছিল মানে হঠাৎ শেষ হয়ে গেল, হয়তো আরেকটু অন্যভাবে হলে তৃপ্তি হতো ব্যাপারটা, ওরকম কিন্তু ভালো হয়েছে। বাট ভালো মানে এরকম এন্ডিংও মানে আমার বেশ ভালোই লাগে, যেটা আধা অধুরা ছেড়ে দেয়া জিনিসটা, যে আপনাদেরকে মানে আঁকড়ে ধরে রাখে যে আপনারা ওয়েট করুন নেক্সট সিজনের জন্য, অপেক্ষায় থাকুন, যেরকম আমার মনে হয় গেম অফ থ্রোনসের কিছু এন্ডিং হতো, তার জন্য লোকে ওয়েট করে থাকতো যে কবে নেক্সট সিজন বেরোবে। আমি তো সব একসাথে পরপর দেখেছি, তো আমারটা তাও তো গ্রিন খা, ব্যাপারটা ওরকমই অনেকটা লাগলো। সবার আলাদা আলাদা মতামত, এটাই হচ্ছে সিনেমা বা টিভি সিরিজের একটা ভালো জিনিস যে সবাই নিজেরটা বলতে পারে, আজকে সবাই এক এক রকম ভাবে দেখে, সবার পারসপেক্টিভ আলাদা, সবার পারসপেক্টিভ আলাদা। তো আমার ওপিনিয়ন থেকে কোটা ছিল, তো আমি বললাম তোমার ভালো লেগেছে তো অবশ্যই আমি ভালো সাজেস্ট করেছি। ইয়েস একদমই, খুব ভালো একটা সাজেশন ছিল, কারণ আমি এর আগে শুনিনি, যেমন ইচ্ছা। হ্যাঁ আর
এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। আর আমরা দেখছি সবাই আমাদের ভিডিওস দেখছে কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছে, তো প্লিজ লাইক করবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের 100 সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য থ্যাংক ইউ, সবাইকে খুব ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য। আর এরকমই সাপোর্ট করতে থাকুন, আরও যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন চ্যানেলটা, যাতে আরও আরও সাবস্ক্রাইবার বাড়ুক। আর আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আমরাও একটু বুঝতে পারি আমরা কেমন করছি, আমরাও একটু একটু অনুপ্রেরণা মানে একটা সাপোর্ট একটা মোটিভেশন পাই জিনিসগুলোকে করার জন্য। আর আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলোকে অবশ্যই ফলো করতে পারেন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানেও আমরা ডেলি যখনই নতুন ভিডিও আপলোড করি ওখানে নোটিফিকেশন দিই। আর এখন আমরা পোল স্টার্ট করছি, আরো করবো, আপনারা অবশ্যই ওখানে আপনাদের ফলো করতে পারেন। তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন আমরা সানডেতে দিয়েছিলাম ফার্স্ট কিলটা আপনাদের পোল অনুযায়ী, তো আপনারা সাজেস্ট করতে পারেন আমরা কি করব না করব। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, তাতে দিনে জানে, টাটা বাই।